মুক্তির অপেক্ষায় আছে পরিচালক নিয়ামুল মুক্তার প্রথম চলচ্চিত্র কাঠবিড়ালি। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি, যেখানে সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা। শোবিজ নেটের সাথে কাঠবিড়ালি নিয়ে কথা বলেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। দীর্ঘ দুই বছর ধরে নির্মাণের পর অবশেষে মুক্তি পেতে চলেছে নির্মাতা নিয়ামুল মুক্তার প্রথম চলচ্চিত্র কাঠবিড়ালি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেন্সর বোর্ড প্রিভিউ করে সিনেমাটি, এরপর বিনা কর্তনে সিনেমাটিকে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। কাঠবিড়ালি সম্পর্কে আগে থেকে জানলেও সিনেমাটি দেখে রীতিমতো চমকে যান তিনি। এতটুকু একটা বাচ্চা, সে নিজেই প্রডিউসার, নিজেই ডিরেক্টর, আমার কাছে খুব অবাক লাগছিল। মনে মনে একটা ধারণা ছিল যে হয়তো বা নাটক টাটকের মতো একটা সিনেমা হবে আর কি, তারপরে নাম হচ্ছে কাঠবিড়ালি। তো আমরা মেম্বারশিপ দিলাম তাকে, দেওয়ার পরে সে যখন তার মুভিটা জমা দিচ্ছে এবং আমরা যেদিন সেন্সরে দেখলাম, আমি তো যতই দেখতেছি ততই অবাক হচ্ছি মনে মনে। কাঠবিড়ালি সিনেমা দেখে নির্মাতার প্রশংসা করেন খোরশেদ আলম খসরু, পাশাপাশি জানান সুযোগ থাকলে অফিসিয়ালভাবে নির্মাতাকে প্রশংসাপত্র দেওয়ার ব্যবস্থা করতেন তারা। আমাদের যদি সেই ব্যাপারটা থাকতো যে আমরা কাউকে, কোনো ডিরেক্টর প্রডিউসারকে আমরা কংগ্রেচুলেট করতে পারি বা পত্র দিতে পারি, প্রশংসাপত্র, তাহলে হয়তো আমরা এই চলচ্চিত্রটার জন্য দিতাম। ওর যে সিকোয়েন্সগুলো যে শ্যুট করেছে, রিয়েলি মানে না দেখলে আসলে বোঝা যাবে না যে কত নান্দনিক একটা চলচ্চিত্র নির্মাণ করছে, মৌলিক গল্পের একটা চলচ্চিত্র নির্মাণ করছে, যেটা আসলেই আমি মানে আমি ইমপ্রেসড। কাঠবিড়ালির প্রশংসার পাশাপাশি সিনেমাটি মুক্তির বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। চলচ্চিত্র নির্মাণে একটা ব্যাড পলিটিক্স আছে, ব্যাড পলিটিক্স তো এরকম যে একটা মুভি গুড রিলিজ আর ব্যাড রিলিজ। একটা মাঝারি টাইপের চলচ্চিত্র যদি গুড রিলিজ হয়, সেটার রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়, ভালো রিলিজ হয়। আবার অনেক ভালো ভালো চলচ্চিত্র, অনেক বড় বড় চলচ্চিত্র কিন্তু একটা ব্যাড রিলিজের কারণে সেটার কিন্তু আসলে সেই পর্যায়ে তার বিচারটা হয় না। ব্যক্তিগতভাবে এবং চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সভাপতি হিসেবেও বলছি যে ওকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে ওর চলচ্চিত্রটি আমরা রিলিজের ব্যবস্থা করব। ওর যা যা সহযোগিতা লাগে আমি করবো, ইনশাল্লাহ আমরা করবো, আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশন করবে ওর জন্য। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া ও আবির, এছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিল্পী সরকার, এ কে আজাদ সেতু, তানজিনা রহমান তাসনিম সহ আর অনেকে। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা চিলেকোঠা ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে কাঠবিড়ালি। সাকিব শুভ, শোবিজ টুনাইট।